فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. শামীম রেজা, আপনি বলেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করে জীবিকা নির্বাহ করা ইসলামী শরিয়া সম্মত হবে কিনা দয়া করে জানাবেন। সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার কল্যাণ সাধন করা, কিন্তু পরিবার পরিকল্পনা নিয়ে আমাদের সমাজে অনেক আগ থেকেই আমরা দেখতে পাচ্ছি জন্ম নিয়ন্ত্রণের কর্মসূচি পালন করা এটাই তাদের মেইন উদ্দেশ্য। এবং আমাদের ওলামা ইকরাম জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে তারা যথেষ্ট রিজিড এবং তারা খুবই রেস্ট্রিক্টেড মতামত এখানে দিয়েছেন। আসলে তার পক্ষে যথেষ্ট যুক্তিও আছে। জন্ম নিয়ন্ত্রণ বা ফ্যামিলি প্ল্যানিং যেটাকে বলা হয়, এটার ইতিহাস আমরা অনেকেই পড়ি না যে কিভাবে কারা এই প্রোগ্রামটা মুসলিম সমাজে নিয়ে এসেছে। আসলে পরিবার নিয়ে পরিকল্পনা করা এবং পরিবার কল্যাণ নিয়ে চিন্তাভাবনা করা এটা ইসলামে স্বীকৃত, কিন্তু সেটা তো হবে কোরআন হাদিসের ভিত্তিতে। হাদিসে আজলের কথা এসেছে, সাহাবায়ে কেরামও আজল করতেন, কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পরিকল্পনাটা আজকে অমুসলিমদের থেকে এসেছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান কান্ট্রি থেকে এসেছে, সেই প্রোগ্রামটা অনেক দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং এই সংঘর্ষগুলো বা কনফ্লিকশনগুলো আমাদের ফেকা একাডেমি তুলে ধরেছে, মক্কাভিত্তিক ইসলামী ফেক কাউন্সিল এবং আমাদের শায়েখদের মধ্যে, আমাদের স্কলারদের মধ্যে, পূর্বের এবং পরের বর্তমানের অনেক উলামায়ে কেরাম এটা নিয়ে ফুল ডিসকাশন করেছেন। এখন পরিবার পরিকল্পনা অফিস যদি অমুসলিমদের যে পলিসি সেটাকে কার্যকর করে, তাহলে তো এখানে কিছুটা অবজেকশন অবশ্যই আছে। এই ধরনের অফিসগুলো যা আমাদের মুসলিমদের পলিসিগুলোকে উপেক্ষা করে অমুসলিম পলিসি যারা কার্যকর করেন, সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অবজেকশনেবল। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের অফিসে যারা কাজ করেন তাদেরকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যারা পলিসি নির্ধারক, পলিসি নির্ধারণকারী কর্তৃপক্ষ, তাহলে তারা তাদের দায়িত্ব কখনোই এড়াতে পারে না। তারা যদি অমুসলিম চিন্তা চেতনাকে লালন করেন এবং তাদের পলিসিকে কার্যকর করেন, তাহলে তিনি এ কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না যে তিনি আসলে হুকুমের কর্মচারী ছিলেন, বা তিনি আসলে যদিও পলিসি নির্ধারণ করেছেন কিন্তু তিনি চাকরি করতেন, এটা তার চাকরির জন্য তিনি হয়তো পার পাওয়ার চেষ্টা করবেন, সেটা আসলে চলবে না। যে কোনো ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য কিংবা প্রশাসন, যে কোনো ক্ষেত্রে যদি পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমরা কোরআন সুন্নার বাইরে চলে যাই, তাহলে আল্লাহর পাকড়াও থেকে আসলে বাঁচার কোনো সুযোগ নেই। কারণ পলিসিগুলো আমরা স্বেচ্ছায় নিয়েছি, আমার জন্য এটা সম্ভব ছিল যে আমি সেই চাকরিতে জয়েন করা যেখানে আমাকে কোরআন এবং সুন্না বিরোধী, হাদিস বিরোধী কোনো পলিসি নির্ধারণ করতে না হয়। তাহলে সেটা বাদ দিয়ে আমি যদি এই নীতি নির্ধারণকারী এই ধরনের চাকরিতে ঢুকি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ নেই। ফলে এই ধরনের চাকরি থেকে, যেখানে চাকরি করার কারণে আল্লাহ পাকড়াও করবেন, তাহলে সেখানে হালাল ইনকাম বলার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আরেক শ্রেণীর লোকজন যারা এখানে কাজ করেন, হালাল কাজ করেন, যেমন হিসাব নিকাশ করেন, বেতনের হিসাব নিকাশ বা এই অফিসের যত হিসাব নিকাশগুলো আছে, যেহেতু এটা কনভেনশনাল ব্যাংকিং নয় যে সুদের বিজনেস করছে, এখানে হিসাব নিকাশটা আসলে মূলত অফিসের যে খরচগুলো আছে তার হিসাব নিকাশ, কিংবা যিনি সিকিউরিটির দায়িত্ব পালন করছেন, তো তিনি দারোয়ান অথবা তত্ত্বাবধায়ক, অথবা যিনি ক্ল্যারিক্যাল জবগুলো করছেন, তাহলে এদের ইনকাম মূলত হালাল হওয়ারই কথা নীতিগতভাবে। কেন? কারণ আমরা অমুসলিম অফিসেও দেখি যে মুসলিমরা যদি এমন কোনো কাজ করেন যেটা সরাসরি কোনো হারামের সাথে সম্পৃক্ত নয়, বরং তার কাজটাই হলো মূলত হালাল, যদিও তিনি অমুসলিমের অফিসে কাজ করেন, কিন্তু অমুসলিম আমরা জানি শিরক কুফরিতে লিপ্ত, সে ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ডে, নানা পাপাচারে সে লিপ্ত,
এখন তার সে লিপ্ত হওয়ার কারণে তার অফিসে কাজ করলে কি তাকে সাহায্য করা হয়? হ্যাঁ, দূরবর্তীভাবে ইনডাইরেক্টলি কিছুটা হয়, কিন্তু তারপরেও এই ইনকামগুলো যারা তাদের আন্ডারে জব করছেন, যদি সেটা হালাল হয় তাহলে সেটা তার ইনকামকে হারাম বলা যাবে না। তার কাজগুলো যদি হালাল হয়, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিমরা অনেক ক্ষেত্রে সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে, রাসূলুল্লাহর যুগ থেকে অমুসলিমদের সাথে অনেক জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইহুদিদের কাছে তিনি মর্টগেজ রেখেছেন, তিনি ইহুদিদের কাছ থেকে ধারে জিনিস কিনেছেন, কর্জ করেছেন, নানা ধরনের ইন্টারাকশন, ব্যবসা বাণিজ্য আমরা অমুসলিমদের সাথে তাকে করতে দেখেছি, সহিহ বুখারীর বর্ণনা এবং অন্যান্য বর্ণনা এসেছে। ফলে মানে কারো ডিরেক্ট জবটা যদি হালাল হয় তাহলে তার ইনকামটা হালালই বলতে হবে। যদিও আমরা বলবো যে ডিসেন্ট বা সুন্দর কী, আসলে সুন্দর হচ্ছে একদম ইসলামিক পরিবেশে চাকরি করা, ইসলামিক নিয়মে চাকরি করা, হালাল উপায়ে জীবনযাপন করা, পরিচ্ছন্ন, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অশ্লীলতামুক্ত, কিংবা আরও যে হারাম জিনিসগুলো আছে তার থেকে সম্পৃক্ত থাকা থেকে মুক্ত হয়ে আসলে জব করা। কিন্তু এটাও সত্য যে আজকের যুগে যে কোনো একটা পরিবেশ বের করা খুবই কঠিন, যেখানে শতভাগ সব দিক থেকেই ইসলামিকলি লাইফ লিড করা যায়, চাকরি করা যায়। আমরা দেখেছি যে দুর্নীতির করাল গ্রাস কিংবা হারামের থাবা, বিশাল থাবা, এটা বিস্তৃত হয়েছে যে কোনো হালাল ব্যবসার মধ্যেও। চালের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, কলার ব্যবসা, তরকারির ব্যবসা, তারপরে মানে যে কোনো ব্যবসায়ী আপনি বলেন না কেন, হারাম কিন্তু তার থাবা বিস্তার করে ফেলেছে। অতএব আপনি যেখানেই যান না কেন, খুবই নিখুঁতভাবে শতভাগ আপনি মুক্ত পরিবেশ পাবেন, ইসলামী পরিবেশ পাবেন, এটা বলাটা বাহুল্য। তো এটা কল্পনা করা কঠিন। তাহলে কি করব আমরা? তাহলে নিজ নিজ অবস্থানে আমরা ইসলামিক নীতিমালার মধ্যে থাকার চেষ্টা করব, এক। আর সেকেন্ড হচ্ছে, যদি দেখি যেটা আমরা বলেছি নীতি নির্ধারণের ব্যাপারে, আমরা যেটা বলেছি এই ধরনের পজিশনগুলো হলে আমরা সেখান থেকে বের হয়ে যেখানে হালাল পরিবেশ, হালালভাবে নীতি নির্ধারণ করা যায় সে জায়গায় আমরা সুইচ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, এবং হতে পারে ধীরে ধীরে একসময় পরিবেশটাও সুন্দর।